হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সেলফিনে কীভাবে অ্যাড মানি করবেন অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই সেলফিন তো খুলেছি কিন্তু সেলফিনে অ্যাড মানি করবো কীভাবে অর্থাৎ আপনার সেলফিন অ্যাকাউন্টে কীভাবে টাকা আনবেন বা কীভাবে আপনার সেলফিন অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়াবেন অনেকে ইসলাম ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ইসলাম ব্যাংকের কার্ড আছে ভিসা কার্ড আছে বা মাস্টার কার্ড আছে সেই অ্যাকাউন্টে বা মাস্টার কার্ডে বা ভিসা কার্ডে টাকা আছে কিন্তু নিয়ে কীভাবে আনবেন সেই বিষয়টি অনেকে দেখতে চেয়েছেন তো তাদের জন্যই আজকে ভিডিওটি কাইন্ডলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিয়ে অ্যাডমানি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং আপনার সেলফিনে অ্যাডমানি করার জন্য আপনাকে আপনি যদি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাডমানি করতে চান বা ইসলাম ব্যাংকের ভিসা কার্ড বা যে কোনো মাস্টার কার্ড থেকে যদি আপনি অ্যাডমানি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেলফিন ভিসা কার্ড বা অ্যাকাউন্ট অ্যাড অ্যাড থাকতে হবে তো সেই জন্যে আপনাকে প্রথমে হচ্ছে সেলফিন রেজিস্টার করতে হবে এবং অ্যাকাউন্ট এবং ভিসা কার্ড বা ভিসা কার্ড বা ডেবিট কার্ড বা মাস্টার কার্ড যারাই হোক আপনাকে কার্ডগুলো অ্যাড করতে হবে তো এই ভিডিও এইগুলো কীভাবে করবেন সে বিষয়ে যদি জানা না থাকে এবং যদি আপনার অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখে অ্যাড করে নিতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনটি দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চ্যানেলে দেখে নিতে পারেন সেখান থেকে দেখে আপনি সেলফিনটি রেজিস্টার করে সেলফিনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাঙ্কের ডেবিট কার্ডগুলো অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট আপনার সেলফিন অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন সেই প্রসেসটি আজকে দেবো তো ভিওর্স আমরা সরাসরি মোবাইল স্ক্রিন গিয়ে দেব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনটি অল করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক অনেক থ্যাংকস তো নিয়ে অ্যাড মানি করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটি রয়েছে সেলফিন এটা তো লগ ইন করে নিতে হবে তো এটাতে আমি লগ ইন করে নিয়েছি আগেই যার কারণে লগ ইনটা দেখায়নি আপনি যেহেতু এখানে সিকিউরিটি প্রাইভেসির বিষয় ইস্যু আছে তাই আমি এখানে লগ ইন করে দেখাইনি নি আপনি সেলফিন রেজিস্টার করা থাকলে আপনি ডিরেক্টলি লগ ইন করে নিতে পারবেন আর যদি আপনি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আমি বলে দিয়েছি আগেই যে আমার আই বাটনে এবং এই ভিডিও ডিসক্রিপশনে কীভাবে সেলফিন রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ের উপর আমার ভিডিও আছে এবং কীভাবে সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা কার্ড অ্যাড করবেন সেই বিষয়ের উপর আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এবং সেভাবে আপনি সেলফিনটি খুলে নিতে পারেন তো যাই হোক আপনার সেলফিনে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন সেলফিনে আসার পরে দেখবেন এই উপরের দিকে এই যে এখানে অ্যাড মানি অপশনটি আছে সেলফিনে আনার আপনার দুইটি অপশন আছে একটা হচ্ছে অ্যাড মানি করে এবং আরেকটি আছে আপনি আরেকটি হচ্ছে আপনি সরাসরি যদি ইসলামী ব্যাংকের কোনো ইসলামী ব্যাংকের কোনো শাখা উপশাখা বা এজেন্ট শাখাতে গিয়ে সরাসরি আপনার সেলফিনে টাকা ভর্তি ক্যাশ ইন করতে পারবেন যেমনটা বিকাশ থেকে করা যায় বিকাশ এজেন্ট থেকে যেমন বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করা যায় ঠিক সেইভাবে তো আমরা এখন আজকে অ্যাড মানি নিয়ে দেখাবো আপনি অ্যাড মানি কীভাবে করবেন অ্যাডমানি অপশনে যাওয়ার জন্য আপনি প্রথমে দেখুন এই উপরের দিকেই অ্যাডমানি অপশন আছে এই অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে দেখাবে সিলেক্ট সোর্স অর্থাৎ আপনি কোন সোর্স থেকে আপনার সেলফির অ্যাকাউন্টে টাকা অ্যাডমানি করবেন তো এটা হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড আপনার যদি ইসলামিক ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাডমানি করতে পারবেন আর তারপর হচ্ছে অ্যাকাউন্ট আপনি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সেলফিনে অ্যাড করা থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে অ্যাডমানি করতে পারবেন তার পাশেরটা হচ্ছে কার্ড এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আপনার ইসলামী ব্যাংকের যদি কোনো ভিসা কার্ড থাকে এবং সেটা সেলফিনে সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেভ করা কার্ডগুলো দেখাবে আপনি সেই কার্ড থেকে সেলভিন অ্যাকাউন্টটা টাকা আনতে পারবেন এবং পাশে রয়েছে এম ক্যাশ সর্বশেষ আমার এম ক্যাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করানি যখন দেখা দেখাচ্ছে এম ক্যাশ ইজ নট অ্যাক্টিভ তো যদি এম ক্যাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা ভিসা কার্ড থেকে যেখান থেকে অ্যাডমানি করতে চান তো একই প্রসেস আমি একটি প্রসেস দেখে দিচ্ছি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কীভাবে সেলফিন অ্যাডমিন করবেন আপনি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন বা কার্ড থেকে যদি নেন সে কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দেখা দেখানো হবে এখানে শুধু অ্যামাউন্টটি বসিয়ে দেবেন ধরেন আমি পাঁচশো টাকা অ্যাডমানি করব তো পাঁচশো টাকা এবং এখানে সেলফিন ছয় সংখ্যার পিট কোডটি দিয়ে সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি দিয়ে কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টে অ্যাডমানি হয়ে যাবে এবং এই একই প্রসেসিংয়ে আপনি আপনার কার্ড বা যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনি সেলফিনে অ্যাডমানি করতে পারবেন তো ভিউয়ার্স এই হচ্ছে সেলফিনে ক্যাশ ইন করা সবগুলো প্রসেসিং যেটা আমি দেখিয়ে দিলাম এবং আরেকবার রিভিউ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনি সেলফিনে ডিরেক্টলি ইসলামী ব্যাংকের কোনো শাখা উপশাখা বা এজেন্ট শাখা থেকে ক্যাশ ইন করতে পারবেন এবং অ্যাডমানি করতে পারবেন আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থেকে এবং অন্য যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত এবং আরও ভবিষ্যতে এরকম আরও কী ভিডিও পেতে চান সেই বিষয়গুলো আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়ে ভিডিও তৈরি করতে আর নেক্সট আমাদের ইমিডিয়েটলি যে ভিডিওটি আসছে সেটা হচ্ছে কীভাবে ভিসা কার্ড সার্ভিস স্টপ করবে রিসেন্ট ভিডিওগুলোতে আমাদের অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমি তো ইসলাম ব্যাংকের কার্ড নিয়েছি কিন্তু আমি আমার কার্ডটি হারিয়ে গেছে বা ইসলাম কার্ডটি আমি ব্যবহার করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি কীভাবে ইসলাম বাইকের সার্ভিস যে কার্ডটি আছে সেই কার্ডটি বন্ধ করব এবং নতুন কার্ড কীভাবে নিব তো সেই জন্য হচ্ছে আমরা ইমিডিয়েটলি যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে কীভাবে কার্ড স্টপ করবেন এই বিষয়ের উপরে আপনি কীভাবে আপনার রানিং কার্ডটি যে কার্ডটি হারিয়ে গেছে সে কার্ডটি সার্ভিস বন্ধ করবেন এবং নতুন কার্ড কিভাবে দিয়ে নতুন কার্ড নেবেন সেই টপিকের উপর আমরা ভিডিও বানাবো কাইন্ডলি আপডেটেডেডেডেডেড থাকুন আমার চ্যানেলের চোখ রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো করে আমার আডেটেড নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহে